আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সোমবার বিকেল থেকে এক নাগাড়ে ঝড় বৃষ্টি শুরু হয় দিল্লিতে। প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয় হলো দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের। ঝড়ের দাপটে জামে মসজিদের মূল গম্বুজের কারুকার্য করা কলস ভেঙে পড়েছে, মসজিদের কাঠামোর কিছু অংশ ভেঙে পড়েছে। জামে মসজিদ এলাকায় একটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে নিহত হয়েছে 50 বছর বয়সী এক ব্যক্তির। প্রবল ঝড় বাতাসে এদিন দিল্লির বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে বেশ কয়েকটি জায়গায় বন্ধ হয়েছে যান চলাচল। শুধু তাই নয়, গাছ পড়ে লোহার বিম পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি গাড়ির। দিল্লির অনেক বসত বাড়িও ঝড়ের কারণে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি জানিয়েছেন, একটি মিনার এবং মসজিদের অন্যান্য অংশ থেকে পাথর ভেঙে পড়ে 2 ব্যক্তি আহত হয়েছেন এবং মূল গম্বুজের কলসটি ভেঙে 3 টুকরো হয়ে গিয়েছে। এমনই দুর্ঘটনা ও বিপজ্জনক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সর্বদা সতর্কতা ও সাবধান থাকতে হবে। যে ক্ষয়ক্ষতির আশঙ্কা চারিদিকে ঘটছে তা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক এবং আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। প্রিয় শ্রোতামণ্ডলী, এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে সবার প্রথম এরকমই খবর পেতে পান।